তুমি উহাবি যে যেটা হোক না কেন আল্লাহর কাছে ধরা খাওয়ার জন্য একটা রাস্তা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ ওই জায়গার মধ্যে উত্তোলন করবো হিসাব করবার লাগিয়া ওই সময় সুন্নি চাইতো না বাঁশের বড়ি সাইটটা দিব ঠিক মতো না চললে ওহাবি চাইতো না ফিডা কিন্তু সমানে দিব বলে হুজুর কেন তুমি যে খেতের ওয়া লাগাইতে গেছলা গালা কাঁচাইতে যাইয়া একাইটা আইলারে তুমি সাইরাং গুল্লা বানাইছো ফিডা বাসের বাড়ি একবার ফিট ফাটাইলা দিব মাজা সোজা করে দাঁড়ানোর সুযোগ নাই ঠিক না বেঠে নবী আমার ডাক দিয়ে কয়টা কে আমাদের আলামত ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী কয় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু কিয়ামতের আগে ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু কামে হইতো না হে মুসলমান দাবি করব হের সুলের স্টাইল হইব বিদর মিরার মতো মুসলমান দাবি করব কাম করব খ্রিস্টানের মতো মুসলমান দাবি করব কাম করব বিদর মিরার মতো বলে হুজুর বিদর্মীর মতো কামদা কি বলে কামদা এডাই সে মানুষের বাসের ফল খাইব মানুষের খেত খামার দখল করে নিজের বাড়িঘর বানাইব নবী গো তারা শাস্তিটা কি আমার নবী কই মইরা যাইব মরার পরে তার কবর হইব ফাঁস হাত কি সারাদিন কবর কয়াত মইরা গেলে কবর হইব সাড়ে তিন হাত সত্য না কোনো হুজুর একটা বড় হইব ফাঁসাত হইব নি হে ফাঁসাত কইছি আমরা একটা মানুষ সাড়ে তিন হাত কইলেন না সবাই কোন ফাঁসাত এর লাগে তো কইছি আমি যা কমু যদি ভালো লাগে মানবেন ভালো না মানলে মানবেন না আমি ফাঁসাত কইলাম সাড়ে তিন হাত কেন ডিঙ্গে গেলেন বলে হুজুর আপনারা কম যে আমরা শুনি আমরা কি বুঝছি মুসলমান শোনানো মুসলমান ও দুনিয়াতে দাগা মানছে টিটেলে যদি ভাড়া দেয় কবরে ফাঁসাত হইব কথা কই না ফাঁসাত হইব না মুসলমান না কবর ফাঁসাত হইতো না কবরটা কিন্তু সাড়ে তিন হাত হইব নবী গো আপনার কাছে জানতে চাই সাড়ে তিন হাত কবরে অবস্থাটা কি হইব এই সময় কবরে যাই ওয়াল বাসি বাদাল মাউ ফিডাটা একটু বাড়ব নবী কেমনে বাড়বো ফিডাটা জানতে চাই আমার নবী কয় মানুষের এক ইঞ্চি পরিমাণ সম্পদ যদি এক সুতা পরিমাণ সম্পদ যদি লুণ্ঠন করে কবরে যায় কবরের মাটি এমনভাবে সাপ দিব ডাইন দিকের আর ডিডি বাম দিক দিয়ে ঠাস ঠাস করে বাইর হইব যাও খেতার গালা কাছে গিয়ে ব্যাপার যাই যাও রব্বি জাগার খুঁড়া গাড়ানোর সময় লাইরা যায় কথা কেন কাকা ঠিক না ও এই জায়গা তো আমি আমি কয়ডান তো একটা জায়গায় দুইটা না ফার্স্ট আমি নামছি আমি দেখছি কত ফিরে ফিরি নিজের ভাইয়ের মাথা হারা এলেছে কথা বলে না ঠিক না বেঠে লাইরা দেখো দূর কদ্দূর করে আরে মুরব্বী সম্পদ যে বাড়াইলা কবরে নিতা ফারবানি আব্বা পারবেন নিও ও স্যার পারবেন নি সম্পদ যে বাড়াইলো কবরে নিতে পারবে না পারবে না পারবে না কবরে তো নিতা পারবা না দিয়া যাইবা তোমার ফুতেরে দিয়া যাইবা তোমার নাতিরে তাহলে কাল লাগিয়া এত ফুতের লাগিয়া দিয়ের লাগিয়া জাগা জমি রাখিয়া গেলা নবী আমার কয় তোমার জি তোমার ফুত যদি তুমি মরার আগে ওই কবরের মধ্যে দুনিয়াতে যাওয়ার আগে যে জাগা সম্পদ দিয়া যাইবা কবরে যাইবা তোমার ফুতে জাগার ভিতরে তোমার নাতিনের নাক ফোরাইন না কান ফোরাইন অনুষ্ঠানে ডিজে ভাটির কনসার্ট লাগাইব আর কবরে তোমার আল্লাহ বাস দিয়া কথা বলে না কেন তো দিয়া যাই আবার মাদ্রাসা করবার লাগে জাগা টুয়াইলে কয় জাগা নাই কবরে গেলে ফিডা বন্ধুরে এই জন্য আসে কয় তুমি কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই আবার কাউরে দিলা দন একটা দশটা সন্তান থাকার জায়গা নাই তুমি কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই আবার কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই তুমি জায়গা জমি দন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে কি খেলা খেলাইছ দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আছো সাদ সুর
সূর্যের বা আজারে কি খেলা খেলাইলা দয়াল রে, পাহাড় কাইটা সাগর কর সাগর বহিরা নদী, আবার অপবিত্র থাকলে কেহ হইবা জাহান্নামি। এই দুনিয়ায় দিলা গোসল দুনিয়ার মানুষে, আবার কবরেতে দিবা গোসল ফেরেস্তার মাধ্যমে। রঙের খেলা খেলছ দয়াল রে, তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াস সাদ সূর্যের বা আজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। স্বামী স্ত্রী কত সুন্দর করে মেলামেশা, আবার তাদের মাঝে আসে একটা ছোট্ট ছোট্ট বাচ্চা, আবার এই বাচ্চাকে রাইখা ভাবে গেলা যে কবরে, এ বাচ্চা কি করবে দোয়া দুনিয়ার মাজা আরে রে, কি খেলা খেলাইছ দয়াল রে। কারোর সন্তানের কারণে কেউ বা যাবে জান্নাতে, আবার কেউ বা সন্তানেরই দোষে যাবে দোজকে। কেউ সন্তানের কারণে জান্নাতে, কেউ সন্তানের কারণে, কারো সন্তানের কারণে কেউ বা যাবে জান্নাতে, আবার কেউ সন্তানেরও দোষে ফইরা যাবে দোজকে। কি করিলা এই ববেতে কি দিলা সম্পত্তি, কবরে যদি না হয় উপায় কি হইবে মোর গতি রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। আচ্ছা বইয়েন, আরে দূরে এলে মনে হয়েছে না হেটা কইতাম। বাইরা বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন, তাহলে অল্পাসি বাদাল মাউত আল্লাহ কবরে জিন্দা করব হিসাব নেওয়ার লাইগা জোরে কন্যা। কিসের জন্য? কিসের জন্য? কবরে তুলবেন হিসাব নেওয়ার জন্য। তাহলে আপনি কবরে গেলে বালা যদি থাকতে চান, জি ফুতেরে জায়গা জমি দিয়া কবরে যাইবেন কথা সত্য, কিন্তু বন্ধু এই জি ফুত তো আপনার কবরে বালা থাকার ব্যবস্থা করতো না হুজুর। আমরা বাপ মা কবরে বালা থাকার ব্যবস্থা করে যাইতাম ফারামনি। আমার নবী কয় পারবা দুনিয়াতে তিনটা জিনিস যদি রাইখা দাও, এক নাম্বার দান সৎকা, দুই নাম্বার নেক সন্তান, তিন নাম্বার আল্লাহর জন্য নবীর জন্য কি করলা সেটা, এগুলা কইরা যদি কবরে যাইতে পারো কবরে তোমার উপায় হবে, আর নসেদ কবরে তোমার বাসার মতো কোনো উপায় নাই। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিবেন, সাহাবাই কারাম কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই, আমরার মা মইরা যাইব, আমরার বাবা মইরা যাইব, মা বাপ মইরা গেলে আমরা ফুতের আম্মা আব্বার লাগে কিছু করতাম ফারামনি, মারহাবা কইতেন না? ও বন্ধু, ও নবীর উম্মতের দল, মা বাপ মইরা গেলে কি করবেন দরকার আছে না জানার? দরকার নাই? আমার মায়েরা বাবারাম বর্তমান সমাজের পোলাপান, বর্তমান সমাজের ছেলে মেয়েরা, আব্বা আম্মা যখন অসুস্থ হইয়া যায় আব্বা আম্মারে অসুস্থ মা বাপের আইনা আনার টিপ্পা টিপ্পা মুখে দেয়, কথা